নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভিক, আর প্রতিদিনের মতো আজ 9ই জুলাই মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব, একেবারেই সংক্ষিপ্ত। ঝটপট 10টা খবরে যাওয়ার আগে আবারও বলে রাখি যে খবরের ভালো মন্দ নিয়ে মন্তব্য করার সাথে কোথায় থেকে মন্তব্য করছেন সেটা জানালে আমরা অত্যন্ত খুশি হব, কারণ আমরা মনে করি যে এর ফলে নিউজ নির্ভিকের দর্শকরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে একটা পারিবারিক বন্ধনের মতন বাঁধনে আবদ্ধ হতে পারবো এবং একে অপরকে চিনতে পারবো। ব্যাস এটুকুই বলার। এবার ঝটপট 10টা খবরে ফিরি। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে মহেশতলায় আবাসনের ছাদ থেকে পড়ে সিরাকলের যুবকের মৃত্যু। যুবকের মায়ের অভিযোগ খুন, দুই বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের। নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে আঞ্চলিক খবর, তারপর জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, টেটের উধাও হয়ে যাওয়া ওএমআর উদ্ধারের চেষ্টায় আবারও সিবিআইয়ের হানা, সঙ্গী সাইবার বিশেষজ্ঞরাও। হাতরাসে পদপিষ্টের ঘটনায় জেলা স্তরে 6 জন অফিসারকে সাসপেন্ড করেছে যোগী প্রশাসন। অস্ত্রোপচারের পর বাংলাদেশিদের কিডনি পাচার, দিল্লিতে চিকিৎসক সহ আটক 7 জন। মোদির রাশিয়া সফরকে তোপ দেগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নৃশংস খুনিকে জড়িয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়া সফর নিয়ে কড়া বার্তা আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্রের। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেছেন, তার সরকারের শাসনামলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে। সব মিলিয়ে নিউজ নির্ভিকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি 10টা খবর। মহেশতলায় আবাসনের ছাদ থেকে পড়ে সিরাকলের যুবকের মৃত্যু। উস্তি থানার সিরাকলের যুবকের মৃত্যু। যুবকের মায়ের অভিযোগ এটা খুন, দুই বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে। উস্তি থানার সিরাকলের বছর 22-এর এক ছাত্রের মৃত্যুকে ঘিরে রহস্য ক্রমশ দানা বেঁধেছে দক্ষিণ 24 পরগনার মহেশতলায়। রবিবার সন্ধ্যের পর 5তলা আবাসনের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় ওই যুবকের। প্রথমে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হলেও সোমবার সন্ধ্যায় মৃত যুবকের মা ছেলের দুই বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। তাই এই ঘটনা খুন নাকি দুর্ঘটনা নাকি আত্মহত্যা তা নিয়ে রহস্য ঘনাচ্ছে। পুলিশ জানিয়েছে ছাত্রের মৃত্যু আত্মহত্যা না খুন তা নিয়ে এখনও নিশ্চিত নন তদন্তকারী আধিকারিকরা। তবে মৃতের মায়ের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেই তদন্ত চলছে, অপেক্ষা করা হচ্ছে ময়নাতদন্তের রিপোর্টের জন্য। জানা গিয়েছে রবিবার সন্ধে 7:15 নাগাদ মহেশতলা পুরসভার 28 নম্বর ওয়ার্ডের বাটা মোড়ে 5তলা ইডেন অ্যাপার্টমেন্ট আবাসনের ছাদ থেকে নিচে পড়ে যান শেখ আসিক ইকবাল নামে সিরাকলের ওই যুবক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই তারা উপর থেকে নিচে কিছু পড়ার জোর শব্দ শুনতে পান। কাছে গিয়ে বাসিন্দারা দেখেন যে এক যুবক দাঁড়িয়ে থাকা একটা স্কুটির উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। আবাসনের আবাসিকরা অপরিচিত ওই যুবককে ওই অবস্থায় দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। মহেশতলা থানার পুলিশ আশঙ্কাজনক অবস্থায় যুবককে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। 5তলা আবাসনের ছাদ থেকে ওই যুবক নিজে মরণঝাঁপ দিয়েছেন নাকি পিছন থেকে কেউ তাকে পরিকল্পিতভাবে ঠেলে ফেলে হত্যা করেছে তা নিয়ে দ্বন্দ্বে রয়েছে পুলিশ। মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত এর সঠিক উত্তর মেলা সম্ভব নয়। ঘটনার তদন্তে রাতেই সেখানে পৌঁছন অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুসুম ঘোষ এবং ডিএসপি শিল্প কামরুজ্জামান মোল্লা। পুলিশ সূত্রের খবর, আবাসনের ছাদ থেকে 2টো দামি মোবাইল, 1টা চামড়ার পিট ব্যাগ এবং 1 জোড়া জুতো উদ্ধার হয়েছে। ব্যাগে পাওয়া পরিচয়পত্র থেকেই জানা যায় যে মৃত যুবক উস্তির সিরাকলের বাসিন্দা, মৃত পিয়ার আলী হাজি সাহেবের পুত্র, মৃত হাসান মাস্টারের প্রপৌত্র, একটা মেডিকেল কোচিং সেন্টারের ছাত্র ছিলেন মৃত যুবক। টেটের উধাও
ওএমআর উদ্ধারের চেষ্টায় আবারও সিবিআইয়ের হানা সঙ্গী সাইবার বিশেষজ্ঞরাও। 2014 সালে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে যে নিয়োগ দুর্নীতির অভিযোগ উঠেছিল তার কেন্দ্রে রয়েছে টেটের ওএমআর শিটের তথ্য, যে তথ্য স্ক্যানিংয়ের দায়িত্বে ছিল এস বসু রায় অ্যান্ড কোম্পানি। গত শুক্রবারই এই ব্যাপারে সিবিআইকে একটা বিশেষ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা বলেছিলেন, সিবিআই যদি ওএমআর তথ্য উদ্ধারে অসমর্থ হয়, অপারগ হয়, তবে তারা তৃতীয় পক্ষের সাহায্য নিক, প্রয়োজনে দেশের তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলোর থেকেও সিবিআই সাহায্য নিতে পারে বলে জানিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশের চার দিনের মধ্যেই দুই বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে এস বসু রায় অ্যান্ড কোম্পানির দপ্তরে হাজির হয় সিবিআই। হাতরাসে পদপিষ্টের ঘটনায় জেলা স্তরে 6 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। এই ঘটনার জেরে ইতিমধ্যেই 121 জনের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আগেই এই ঘটনার তদন্তে একটা সিট গঠন করেছিলেন। সেই কমিটির রিপোর্ট অনুসারে এই 6 জন অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। ভোলে বাবার প্রার্থনা সভার অনুমতি এরাই দিয়েছিলেন। অস্ত্রোপচারের পর বাংলাদেশিদের কিডনি পাচার, দিল্লিতে চিকিৎসক সহ আটক 7 জন। দিল্লিতে বড় ধরনের একটা কিডনি পাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে এক মহিলা চিকিৎসক সহ 7 জনকে। জানা গিয়েছে যাদের কিডনি নেওয়া হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে উত্তরপ্রদেশের নয়ডার একটা হাসপাতালে এই চিকিৎসক 16 জন রোগীর দেহে অপারেশনও করেছেন। যে পাচার চক্রটা কাজ করছে তার জাল রাজস্থানের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। বিষয়টার তদন্তে দিল্লি পুলিশের সাথে যৌথভাবে কাজ করছে রাজস্থান পুলিশও। মোদির রাশিয়া সফরকে তোপ দেগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, নৃশংস খুনিকে জড়িয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পরে প্রথমবার রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সফরকে তোপ দেগেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর মতে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা দুনিয়ার সবচেয়ে নৃশংস খুনিকে জড়িয়ে ধরেছেন। এমন দৃশ্য খুবই হতাশাজনক। উল্লেখ্য যে গত মাসেই G7 সম্মেলনে মোদির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ভলোদিমির জেলেনস্কির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাশিয়া সফর নিয়ে কড়া বার্তা আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্রের। ইউক্রেন যুদ্ধ শুরুর পরে প্রথমবার বন্ধু রাশিয়ায় পা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপরেই কূটনৈতিক সহযোগী ভারতকে কড়া বার্তা দিয়েছে আমেরিকা। সে দেশের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব নিয়ে তারা উদ্বিগ্ন। এছাড়াও আমেরিকার দাবি, দ্বিপাক্ষিক বৈঠকে মোদি যেন রাশিয়াকে মনে করিয়ে দেন যে রাষ্ট্রসংঘের সনদ মেনেই ইউক্রেন যুদ্ধের সমাধান হওয়া উচিত। চীন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চীন বাংলাদেশ একসঙ্গে হাত মেলালে বিশাল কিছু অর্জন সম্ভব। তিনি চীনের বিনিয়োগকারীদের তার দেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। আজ মঙ্গলবার 9 জুলাই চীনের রাজধানী বেইজিংয়ের সাংগ্রিলা সার্কেলে ওয়ার্ল্ড সামিট উইংয়ে বাংলাদেশ এবং চীনের মধ্যে বাণিজ্য, ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সুবিধা বিষয়ক শীর্ষ সম্মেলনে বক্তব্য প্রদানের সময় এই আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য উৎকৃষ্ট জায়গা, এমন অবস্থায় চীনের বিনিয়োগকারীদের জন্য বেশি বেশি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি। ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেকসিয়ান বলেছেন, তার সরকারের শাসনামলে মধ্যপ্রাচ্যের প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে। গত শুক্রবারে প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বিজয়ী হওয়ার পর লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়েদ হাসান নাসরুল্লাহ তাঁকে অভিনন্দন জানিয়ে যে বার্তা দিয়েছিলেন তার জবাবে মাসুদ পেজেকসিয়ান এই প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, প্রতিরোধ আন্দোলনগুলো অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারকে তার অপরাধী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে দেবে না। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভিকের সঙ্গে থাকুন আর নিউজ নির্ভিকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।